বর্তমান সমাজ যত গজব, এর বড় একটা কারণ হচ্ছে অশ্লীলতা, এবং এই অশ্লীলতার পেছনে নারীরা দায়ী। কারা দায়ী? নারীরা দায়ী। আপনি কোথায় যাবেন? ফেসবুকে নারী দ্বারা ভরপুর। আপনি টিকটকে ঢুকেন, টিকটক নাম শুনছেন আপনারা? এটা নাম শুনেন নাই মনে হয় অনেকে, মনে হচ্ছে একটা গজবের নাম এটা টিকটক। যারা যুবক তারা খুব ভালো বুঝবে এটা টিকটকের নামটা। এখানে অনেক নারীরা অশ্লীলভাবে নিজেকে প্রদর্শন করে, অনেক বাজে বাজে ভিডিও তারা মেক করে, নিজের শরীরকে প্রদর্শন করে। এরকম নারী সমাজে আছে না নাই? আপনি বেশি দূর যেতে হবে না, আপনি যখন একটা বিবাহ অনুষ্ঠানে যান, কোনো একটা কমিউনিটি সেন্টার হতে পারে কিংবা কারো বাসার ছাদে হতে পারে, সেখানেও নারীরা বিভিন্নভাবে সেজে গুজে মেকআপ করে, ডিজাইন করে, বিভিন্ন ধরনের ড্রেস আপ এবং গেট আপ ইউজ করে বেপর্দাহীনভাবে আসে কি আসে না? আমি মনে করি এই যে নারীগুলো যারা আসে, আপনি যদি পুরুষ হন এবং পুরুষত্ব যদি আপনার ভিতরে প্রচণ্ড পরিমাণে থাকে, এবং আপনি যদি যুবক হন, ওয়েন ইউ সি দোজ গার্লস দেন ইউ কান্ট কন্ট্রোল ইউর আইস ফ্রম সিন দ্য গায়রে মাহরাম ওয়ামেন। আপনি যখন যাবেন অনুষ্ঠানগুলোতে, যখন দেখবেন যে সুন্দরী নারীরা পর্দা নাই, মেকআপ করা, সুন্দর ড্রেস আপ এবং গেট আপ করা, তো তখন চোখের একটা গুণা হওয়ার আশঙ্কা আছে না নাই? আছে। এটা আমরা করি, যেখানে বিবাহ আমরা দিচ্ছি ওখানে একই জায়গাতে পুরুষ রাখাচ্ছে আবার একই জায়গাতে মেয়ে রাখাচ্ছে, হয় না এরকম? আপনার বিয়ে খেতে যান না মনে হয় কখনো, দেখবেন যে মেয়ে এবং ছেলে একসঙ্গে ফ্রি মেডিসিন খাওয়া খাই, ছেলে পক্ষ মেয়ে পক্ষ সব এক টেবিলে। তো একটা মেয়ে যখন বিবাহ খেতে আসে, একটা ম্যারেজ অনুষ্ঠানে যখন সে আসে, তখন সে মেকআপ করে আসে, একটু সেজে গুজে আসে। এই যে আপনি সেজে আসলেন মায়েরা বোনেরা, আপনি নিজেরও গুণা করলেন, পুরুষেরও গুণা করলেন। কারণ পুরুষ যতবার আপনার দিকে তাকাবে, তার যে গুণা, এই গুনাহের পার্সেন্টেজ ওই নারীর আমল নামায় যাবে কি যাবে না? অফকোর্স যাবে, 100% যাবে। এই হলো আমাদের মা বোনদের এখন অবস্থা। সবাই এরকম না, আমি আপনাদেরকে বলছি, ভালোবাসি তাই বলছি। এটা হয়তো আপনার বোন হতে পারে, কিংবা আপনার মা হতে পারে, কিংবা আপনার ওয়াইফ হতে পারে, এরকম হতে পারে না? এজন্য খুবই সাবধান। এখন বর্তমান সমাজের সবচাইতে বড় গুণা যেটা, সেটা হচ্ছে বেপর্দা।